সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে ফিতাতে মানে নাক্কা লাগাইতে হয় এই ভিডিওতে আমরা দেখব। দেখেন এখানে অনেকগুলো ফিতা আমি রেখে দিয়েছি, মানে ফিতাগুলোতে নাক্কা লাগানোর আগে প্রথম শর্ত হচ্ছে আপনাকে ওই সামনে নাক্কার ওই জায়গাতে একটু আঠা দিতে হবে, গামকিং দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি গামকিং কিভাবে দিবেন, ধরেন এইটা হচ্ছে আমার আঠার বক্স, আমি আঠার বক্সে আঠা খুললাম, আঠা আঠা খুললাম, হালকা করে আমি আঠা নিলাম। এখানে এই যে ফিতা, এই ফিতার এই মাঝখান দিয়ে আঠা লাগালাম। সেম এক্সাম্পল আপনাকে আবার এই সাইডেও দিতে হবে, ঠিক মাঝখান দিয়ে আঠা লাগাইতে হবে। লাগানোর পর এই আঠাটা শুকানোর জন্য এই জায়গাতে বা আপনি সিরিয়াল করে এভাবে রেখে দিন। সেম সবগুলো ফিতাতে আমি আঠা লাগিয়ে শুকানোর জন্য রেখে দিছি। তো দেখি আমরা আরেকটা ফিতাতে আঠা লাগাই, দেখেন এইটাতে আঠা লাগাবো, কিভাবে আঠা লাগাচ্ছি শেষ। পরে আমরা এটার এই পারে দিব, দিয়ে এটা কি করব আমরা শুকাই দিয়ে দেবো। এখানে শুকা আর একটা লাগাই, আপনারা ভালো করে দেখবেন, কেননা যাতে আপনাদের ভুল না হয়, ভুল হলেই আপনারা ফিতাটা টেকসই করাতে পারবেন না। তো আমি বারবার করে চেষ্টা করব আপনাদের যাতে কোনো কিছু এই জুতাগুলো তৈরি করতে ভুল না হয়। আমার এখানে লাল ফিতা আছে, এখানে এইভাবে আপনারা সর্বপ্রথম ফিতা কী করবেন, আঠা লাগিয়ে শুকাইতে দিবেন। তারপর নাক্কা কিভাবে লাগানো হয় একটু পরে আমরা আসতেছি। এইভাবে ফিতা লাগাইতে হয়, লাগানোর পরে বাড়ি দিতে হয়, সুন্দর করে বাড়ি দিয়ে দাবা দিবেন, এবং পরে সেটা কি হবে সুন্দর। এই যে দেখেন এটা ফিতা মাঝখানে, এটা ধরেন তো ফিতা মাঝখানে এরকমভাবে দিয়ে তারপরে সমান করে দিলেন, বসা দিলেন। বসানোর পরে কি লঙ্কা দিয়ে বাড়ি দিলেন, ওকে ফিতা রেডি হয়ে গেছে। দেখ দেখি ফিতাটা, ধরেন তো জুতার আকৃতিতে চলে আসছে। ওকে থ্যাংক ইউ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।